তো আমরা কিন্তু প্রত্যেকে ইতিমধ্যে আপডেট পেয়েছি যে আপনাদের কিন্তু দুই মাস বিদ্যুতের বিল কিন্তু দিতে হবে না ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আপনাদের দুই মাস বিদ্যুতের বিল কিন্তু দিতে হবে না সেক্ষেত্রে আপনারা যারা যারা অলরেডি বিদ্যুতের বিল দিয়ে দিয়েছেন আপনাদের সেই টাকাটা ফেরত দেওয়া হবে কি না এর পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী কী বলেছে সমস্ত কিছু আমরা এটু যদি আলোচনা করি আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং কারা কারা সেই বিদ্যুতের বিল অর্থাৎ কাদের কাছে দিতে হবে না সমস্ত কিছু জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেটা দেখতেই পাচ্ছেন তার যে রয়েছে এই লাইকবন্ডে ক্লিক করে ভিডিও লাইক দিন আজ আজকে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রিনে ক্লিক করে পাশে বিনিয়োগ ক্লিক করে নোটি অলকে রাখুন আজ সাবস্ক্রাইব করেছেন খুব অসংখ্য ধন্যবাদ তো বলা হয়েছে যে জুন মাসের নতুন বিল পাঠানো হবে সমস্ত গ্রাহকদের আজ একথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল রাতেই সিএসসির তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছিল যে এপ্রিল ও মে মাসের বিদ্যুতের বিল আপাতত আপনাদের কিন্তু দিতে হবে না অর্থাৎ এপ্রিল ও মে মাসের যে বিল আপনাদের বাড়িতে চলে আসছে সেই বিল যদি আপনি অলরেডি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই এবং আপনি যদি এখনও পর্যন্ত না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে সেই বিল আপনার দিতে হবে না শুধুমাত্র জুন মাসের বিদ্যুতের বিল দিলেই কিন্তু হবে অর্থাৎ জুন মাসে যে বিদ্যুতের বিল এসেছে আপনাদের বাড়িতে সেই বিলটি দিলেই কিন্তু হবে কিভাবে এই বিল দিতে হবে সেই বিষয়ে কিন্তু সিএসসির তরফে জানানো হবে বলে কিন্তু বলা হয়েছে আজ সিএসসি সংস্থার কর্তাদের সাথে বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন যে সিএসসির সকল গ্রাহকদের জুন মাসে নতুন বিল পাঠাবে একই সাথে বিদ্যুৎ মন্ত্রী এও জানিয়েছেন যে জুন মাসের বিল এখনই না দিতে পারলেও কোনো ফাইন চাপানো হবে না এমন কি কারো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না নতুন সিস্টেমে বিল পাঠাতে একটু সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎমন্ত্রী যারা ইতিমধ্যে বিদ্যুতের বিল টাকা মিটিয়েছেন তাদের কি হবে তা জানাতে কিছুদিন সময় চেয়েছে কিন্তু সিএসসি প্রসঙ্গত চলতি মাসে সিএসসির বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়েছিল সংস্থার গ্রাহকদের খোদ বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাড়িতে বিল এসেছিল এগারো হাজার টাকা বাড়তি বিল নিয়ে সংস্থার বিরুদ্ধে মুখ খুলেন অনেকেই এমনকি টলিউডের অনেক অভিনেতা পরিচালক ও সিএসসির এই অতিরিক্ত বিলের বিরুদ্ধে কিন্তু মুখ খুলেন গ্রাহকদের প্রবল চাপের মধ্যে অবশেষে পিছু হঠার সিদ্ধান্ত নেয় সংস্থা গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন আপাতত এপ্রিল ও মে মাসের বাড়তি বিল দিতে হবে না কোনো গ্রাহককে শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে গ্রাহকদের জুন মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে প্রতিটা গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে কীভাবে বিলের টাকা পরিশোধ করতে হবে সে কথাও পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় সংস্থার তরফে আজ বৈঠকের পর সেই কথাই জানালেন বিদ্যুৎ মন্ত্রীও আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের বাড়িতে যদি এপ্রিল ও মে মাসের বিল চলে আসে সেক্ষেত্রে আপনাদের সেই বিল কিন্তু ইতিমধ্যে পরিশোধ করতে হবে না কিংবা যদি আপনার বাড়িতে জুন মাসের বিলও চলে আসে যদি আপনি চান যে আপনার জুন মাসের বিলটি ইতিমধ্যে না দিতে নতুন যখন আবারও বিল চলে আসবে মিটার রিডিং হওয়ার পর তখন আপনি সেই বিলটি দিতে পারেন কিংবা আপনি সেই বিলটি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনরকমভাবে আপনার যে লাইন যে রয়েছে বিদ্যুৎ একটা যে সংযোগ যে রয়েছে সেটি বিচ্ছিন্ন করা হবে না কিংবা আপনাদের অতিরিক্ত ফ্যান কিন্তু দিতে হবে না এবং আপনারা যারা যারা এপ্রিল ও মে মাসের বিল অলরেডি দিয়ে দিয়েছেন আপনাদের কোনো চিন্তার কারণ নেই তিন থেকে চার দিনের মধ্যে সিএসসির তরফ থেকে একটি নতুন আপডেট চলে আসবে যে আপনার যে বিলটি দিয়ে দিয়েছেন সেই বিলটি আপনাদের পুনরায় ফেরত দেওয়া হবে নাকি আপনাদের যে নতুন যে বিল আসবে সেই বিলের সঙ্গে সেই সমস্ত বিল অ্যাডজাস্ট করা হবে সমস্ত আপডেট কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ সিএসসি তরফে জানিয়ে দেওয়া হবে এবং আপনার যারা সিএসসি তরফে অর্থাৎ বিদ্যুৎ কানেকশন করেছেন বিদ্যুৎ নিয়েছেন আপনাদের কিন্তু এপ্রিল মে মাসের বিল কিন্তু ইতিমধ্যে দিতে হবে না এবং জুন মাসের যে বিল রয়েছে সেই বিলটি আপনি পরবর্তী যদি শোধ করেন নতুন বিল আসার পর তখন আপনার কিন্তু হয়ে যাবে আপনি কোন চিন্তার কারণে তিন থেকে চার দিনের সমস্ত আপডেট পেয়ে যাবেন আর সমস্ত আপডেট আপনি ইনচ্যালে পেয়ে যাবেন এন চালে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশন করবেন পাশাপাশি ভিডিও আপনার প্রত্যেকে জানিয়ে দেবেন এবং সবসময় চ্যানেল ফলো করুন সমস্ত আপনি সবাইকে পেয়ে যাবেন